डीजे बापी दुशाई नंबर पोल দ্বীপের মাঝে গন্ধর্বর মতে দেবীকে বিবাহ করতে হবে। আমি দেবী মহামায়া, দেবী মহামায়া এই কারণে আছি দ্বীপের মাঝে গন্ধর্ব মতে দেবীকে বিবাহ করতে হবে। দেখো দেবী, আমি হলো ভাঙর ভোলা, শ্মশানে বসানে থাকি, দেখো আমি বিবাহ করতে পারবো না, তুমি চলে যাও ব্রহ্মার কাছে। কি বললে? ওই ব্রহ্মার কাছে গিয়েছিলাম, বিয়ের প্রস্তাব জানিয়েছিলাম, অনুনয় বিনয় করেছিলাম, বিবাহ করলেন না, তাই ফিরে এলাম তোমারই কাছে। আমারই কাছে? তবে তুমি চলে যাও বিষ্ণু হরিণীর কাছে, বিষ্ণু করবে তোমার বিবাহ। বিষ্ণু? না না, কোনোদিন বিবাহ করবেন না। তাই আমি গিয়েছিলাম, অনুনয় বিনয় করেছিলাম, আমাকে বিবাহ করতে হবে, না বিবাহ করলে না, তাই অপমান লাঞ্ছিত নিয়ে ফিরে এলাম আজ তোমারই কাছে। আমারই কাছে দেবী? হ্যাঁ। এসে দেবী, তুমি যখন এসেছো আমারই কাছে, বিবাহ আমি তোমাকে করতে পারি, যদি দ্বীপের মাঝে 108 বার মরে 108টা হারের মালা দেখাইতে পারো মরে, তবে আমি করিব তোমার বিবাহ। ও তাহলে ক্ষণকাল অপেক্ষা করো, আমি এখনই এই মুহূর্তে 108টি হার মুন্ডের মালা সম্মুখে দেখাবো, তারপর গন্ধর্ব মতে তখনই আমার বিবাহ করবে। তাই হবে দেবী, তাই হবে। হ্যাঁ, তারপরে
উমা মাতা পুত্রের বিবাহ হলো ওই দ্বীপের মাঝে। আর দেবগণ সবাই প্রফুল্লন্তরে শঙ্কের ধ্বনি দিলেন একবার মুখে। চিৎকার করছে দেবী, ওগো ঠাকুর কেন দেবী চারিদিকে
খেতে দাও বলে তারা চিৎকার করছে। ওগো ঠাকুর, তাহলে তাদের মুখে অন্ন দিতে হবে, আমি মা তাহলে অন্ন না দিয়ে থাকতে পারি না গো, তাই তাজগিরি লাগি যেতে হবে ওই বল্লুকার মাঠে। তুমি আমাকে পাঠাচ্ছো চাষের লাগি বল্লুকা সদনে? আচ্ছা দেবী, তুমি বলতে পারো, আমি তো ভাঙর ভোলা, শ্মশানে বসানে থাকি, আমি যে কখন কি করি কেউ জানে না, আর আমি যাবো চাষ করিবারে সাই বল্লুকা সদনে। বেশ দেবী, কেন একার দ্বারা সম্ভব নয়, তাই সঙ্গে নারদ ভাগ্নকে পাঠিয়ে দেবো। আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি যাব বল্লুকা সদনে চাষ করি। ক্ষণকাল অপেক্ষা করো, এখন আমি ওই নারদকে পাঠিয়ে দেবো ওই বল্লুকা সদনে চাষ ছেড়ে লাগি। বাবা নারদ, নারদ নারায়ণ নারায়ণ, তাড়াতাড়ি এসো বাবা, তাড়াতাড়ি এসো। নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো 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 নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো 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 নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নারায়ণ 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 ঠাকুরের গুণগানে গাই, সরিগো মত পাতার তিহু জয় করি, তাই বলছি মাতাশ্রী, আমি তো চাষে কিছু জানি না মাতাশ্রী। না বাবা না, তুমি অমন করে বলো না বাবা, তাহলে তোমার মা বাবুর সঙ্গে চাষ করতে যাওয়া হবে না বাবা। মাতাশ্রী, যেতে বসে বললি কবে চাষ করি বাড়ি, কিন্তু আমাদের এই বেশি গেলে হবে না, তাহলে মামা ভাবিকে সুন্দর করে চাষের সাজ সাজাতে হবে। ও চাষের সাজ সাজিয়ে দিতে বলো বেশি বাবা, তাহলে আমি তোমাদের মনের মতো করে এখন চাচের সাজ সাজিয়ে দেবো। বেশ মাতাশ্রী বেশ। ও মা চাচের ও ছাদ সাজায় আমার, আমার দেবী মহা মায়া গো, চাচের ও ছাদ সাজায় আমার দেবী মহা মায়া গো, চাচের ও ছাদ সাজায় আমার, আরে কতই রকম সাজো ছাদায়, কতই রকম সাজো ছাদায়।
महामाया गो भंडार होते धान्य निये सदने चाष करते तबे बाबा नारद তুমি এক কাজ করো বাবা তোমার মা ইনার কাছ থেকে সব গুছিয়ে নিয়ে তুমি চলো আজ আমরা যাব বল্লুক আসরে আপনি এখন এসো দেখো বাবা নারদ চিন্তা করে তোমার মা বাবার সঙ্গে আর দেরি করো না এখনি চলে যাও ওই বল্লুক আসরে বেশ কথা সি বেশ বিলম্ব না করি আমি চললাম বল্লুক আসরে নারদ শুনে যাও বাবা শুনে যাও একটা কথা আমার মনে পড়ে গেল কি বলছিস चिंता करते भागना सर्वदाय चोखे चोखे जंगलुका सदने निर्माण करो उचू जैगा बस बस खेनी कुटीर तो निर्माण करेछो तबे पूर्व दिके फाकाटा केन रेखेछो बुझते पारलेन ना ना बाबा आमी बुझते पारिनि केन रेखेछि पूर्व दिके छिद्र हां
আমরা যে ফাঁকা মধ্যে চাষাবাদ করতে এসেছি চাষ করতে এসেছি আজ এই চাষাবাদ করার পরে আহারাদি করার পরে নিশ্চিকালে ঘুমিয়ে পড়ি হ্যাঁ বাবা কৃষি প্রবাদ হয়ে গেলে কেউ ডাকার নেই ডাকার তো নেই তাই পূর্ব দিকে শীত গেছি এই জন্য যখন সূর্যের কিরণ আমাদের গায়ে আর লাগবে হ্যাঁ তখন পশ্চিম কৃষি প্রবাদ হয়ে গেছে ঠিকই বলেছো বাবা ঠিকই বলেছো এই না হলে আমার ভাগনা না রো এপারের কথা ওপারের ওপারের কথা এপার তা যাই হোক বাবা তাহলে এখন ওই কুটের মধ্যে গিয়ে এক কলকে মেরে দেবো বাবা আপনি কলকে মারবেন তা মারুন মারলে কি আর হবে হবে যে জন্য হয়েছি বল্লুকার কুলে আজ সেই কাজটা সমাধায় করতে হবে আচ্ছা সেই কাজটা আগে করতে হবে বাবা তবে তুমি এক কাজ করো তুমি এটা হাল জোড়ো আমি হাল জুড়বো হ্যাঁ হাল জোড়ো ও মোব কি হলো আমি কোথায় হাল জুড়বো কেন আরে কি নিয়ে হাল জোড়ো বলতে পারেন বাবা না রে তুমি ঠিকই বলেছো বাবা আমি এই কলকে খেয়ে খেয়ে নে বাবা কলকে খেয়ে খেয়ে আমার মাথা একবার হয়ে গেছে তবে শোনো বাবা এই সোনার নাগালে রূপার ফল আরে বাজার বৈশ্য তুমি জোড়ো হাল নারায়ণ নারায়ণ চলো বাবা চলো মা বাবু সোনার ডাঙ্গল রূপার ফাল বাগে বৈশ্য জুড়বো হাল এ তো আনন্দের কথা আনন্দের কথা আমরা চাষ করতে পারবো কিন্তু মর্তের মানব কেমন ভাবে চাষ করে বলতে পারি ঠিকই বলেছো বাবা তুমি ঠিকই বলেছো বৈশ্য জন্তু ওই যে আহারাদি কো নিতে পারি বাবা নারদ আমি এই ভাগ দুধটা খেয়ে খেয়ে নে কি বলে ফেলি তবে যাই হোক মর্তের মানুষ তারা পারবে না বাগার মহিষ আর সোনার লাঙ্গলের উপর ফলে তারা হাল চষ্টে হাল তবে বাবা দেখো বাবা আমি এই গম্ভীর কাশের লাঙ্গল করিলাম সুজন আমার অতিশীলের ফলা দিয়ে আমি ফাল করিলাম সুজন আর আমার কামার করতে দুটি বলদ আমি করিলাম সুজন এবারে কেমন হয়েছে নারায়ণ নারায়ণ বাবু অতিব সুন্দর হয়েছে আর তো বসে থাকলে হবে না তাহলে হাল পূর্ণিমা শুরু করুন এই হাল পূর্ণিমাটা তুমি করে ফেলো ও বাবা আমি করব বাবা আমি বাবা দেখো যদি হাল চষ্টে চষ্টে যদি একবার পড়ে যাই না বাবা আমার আর তুমি তুলতে পারবে না তাই বলছে হাল পূর্ণিমাটা তুমি করে ফেলো না বাবা বাবা কেন আমি বলছিলাম যে সর্বপ্রথম এই পৃথিবীর বুকেতে আপনি হাল পূর্ণিমার কাজ সমাধায় করি বেশ বাবা বেশ তোমার কথা মতো আজ এই বল্লুকা সদনে আমি করব হাল পূর্ণিমা Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.